আমাদের সজনী খুবই সরল, মনের দিক থেকে যতটাই পরিষ্কার ততটাই হাসি খুশি। মাঝে মাঝে তো আমি ভাবি, যেদিন ওর বিয়ে হবে ও শ্বশুর বাড়ি চলে যাবে, এই বাড়িতে হাসি খুশির পরিবেশ কি করে তৈরি হবে। এখন আপনারা বসে কথা বলুন, আমি একটু নিচ থেকে আসছি। আর তাছাড়া জামাইবাবু, আপনি দোকানটা বাড়ি থেকে বড্ড দূরে নিয়েছেন। বেচারা অখিল, রোজ রোজ অত দূরে যাওয়া আসা, ওর শরীর তো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, এটা তো ঠিক কথা। এমনিতেই আজকাল বাসের মধ্যে নিঃশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি ভাবছিলাম যে ওর জন্য একটা ছোট মোটরসাইকেল হলে খুব ভালো হয়। তবে গাড়ি টাড়ি চাইলে একটু বেশি হয়ে যাবে, কি বল? হ্যাঁ হ্যাঁ, একদম আপনি ঠিকই বলেছেন জামাইবাবু, ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু নিজের ভগ্নিপতির সুবিধার জন্য সূর্যকমলবাবু একটা মোটরসাইকেল তো দিতেই পারেন, তাই তো? আপনারা শরবত খাবেন? না মা, ধন্যবাদ। দেখো বাবা, আমাদের কোনো ডিমান্ড নেই, কিন্তু হ্যাঁ, আমরা এটা কিন্তু অবশ্যই চাই বরযাত্রীদের আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। ওদের জন্য পাঁচ তারা হোটেলের মতো খাতির যত্নের কোনো দরকার নেই। সেই জন্য আমি চাইবো যে ওদের খাতির যত্ন চার তারা হোটেলের মতো হলেই চলবে। তাও এই জন্য যে পরে আপনাদের যেন নাম খারাপ না হয়। ক্ষমা করবেন, এখনো পর্যন্ত আপনারা আমার বোনের ব্যাপারে একটা কথাও জিজ্ঞেস করেননি। এখানে একটা ছেলে আর মেয়ের মধ্যে বিয়ের মতো একটা পবিত্র ব্যাপারের গুরুত্বপূর্ণ কথা বলা উচিত ছিল, কিন্তু শুধু দেনা পাওনা ছাড়া এখানে আর কোনো কথাই হচ্ছে না। বোন, আরে বোনের কথা কে বলছে এখানে? হ্যাঁ, আমি তো আগেই বলে দিয়েছিলাম যে আমি বোনের একদম বিরোধী। একদম দিদি, আপনি বোঝান আপনার ছেলেকে। না না দাদা, আপনি রাগ করবেন না। রাগ করার মতো কথা তো উনি বলছেন, পাত্রপক্ষের সঙ্গে এইভাবে কথা বলে কেউ? দাদা, আমার মনে হয় সূর্যকমল আপনার কথা ঠিকমতো বুঝতে পারেনি, মানে তা নয়। না মা, আমার কোনো ভুল হয়নি, তা সে দোকানের জিনিসপত্রই কেনা হোক বা মোটরসাইকেল অথবা বরযাত্রীদের আপ্যায়ন করা। কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, কিন্তু কথাটা তো সেই পণেরই মা। তাতে কি হয়েছে দাদা? দাদা, ওনারা যা চাইছেন তাতে সব মিলিয়ে 4-5 লাখ টাকার খরচা আছে। সজনী আমাদের একমাত্র বোন, ওর জন্য এইটুকু তো করাই উচিত, তাই না? আর দাদা, এইসব ওরই ফিউচারে কাজে লাগবে, তাই না মা? হ্যাঁ তাই তো সূর্যকমল। আমার বোনের খুশি যদি টাকা দিয়ে কেনা যায়, তাহলে এই পৃথিবীর যে কোনো ভাই যে কোনো মূল্যে তারা নিজেদের বোনকে দুঃখী দেখত না। কিন্তু খুশি টাকা দিয়ে নয়, ভালোবাসায় আসে, সম্মানের মাধ্যমে আসে। নীরজ, ইনাদের বাড়িতে কি আমাদের বোন ওইসব পাবে, ওই মান সম্মান ভালোবাসা? না নীরজ, যারা একটা ছেলে আর মেয়ের মূল্য শুধুমাত্র টাকা দিয়েই বিচার করে, ওই বাড়িতে কখনো আমার বোন সুখে থাকবে না। আর একটা কথা বলতে চাই, আমি থাকতে এই বাড়িতে আমি কোনো মেয়েকেই টাকার সঙ্গে তুলনা করতে দেব না, কখনো না, কখনো না। অপমানেরও একটা সীমা আছে সূর্যকমল বাবু।
দিদি, যদি আপনাদের ব্যবহার এইরকমই হয় তাহলে এখানেই হয়ে গেল আপনাদের মেয়ের বিয়ে। চলো, আমার কথাটা শুনুন দাদা। দাদা শুনুন, আচ্ছা তাহলে এটা বলুন যে আপনি আমার ব্যাপারে কি কি জানতে চান। অখিল, অখিল, অখিল! হ্যাঁ বাবা। দাদা আয় নিচে আয়। আরে শুনছিস না আমি কি বললাম? আয় নিচে আয়। আঙ্কেল, দাদা এটা বলতে চাইনি, ওর কথার মানে এটা ছিল না। আচ্ছা, আমি তো তোমাদের স্বর্গবাসী পিতার নাম শুনে এখানে এসেছি। মেয়ে বড় লোক নাই হতে পারে, কিন্তু অন্তত পক্ষে একটা সম্ভ্রান্ত বংশের হবে তো। হ্যাঁ, আর আমরা কি করে জানবো যে তোমাদের বাড়ির বড় ছেলেই নিজের বাবার নামটাই মাটিতে মিশিয়ে দিতে চাইছে। দিদি, আপনাদের পরিবারের বোঝা আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, সেটা কি এমনি এমনি? সারা জীবন ধরে কি ও আমাদের ঘাড়ের ওপর বসে খেয়ে যাবে? চল ভাগনা, তোর জন্য এই শহরে কোনো মেয়ের অভাব হবে না, চল। দাদা শুনুন, আমার কথাটা শুনুন। ক্ষমা করবেন দিদি, এবার তো আপনি এই সম্বন্ধের কথাটা ভুলেই যান। যখন নিজের মেয়ের বিয়ে দিতে চলেছেন তখন অন্তত এটা তো দেখবেন আপনাদের মেয়েটা কেমন। এবার আপনারা চুপ করুন, থামুন। এবার আপনার কোনো অধিকার নেই আপনি আমার বোনকে অপমান করবেন। ঠিকই বলেছেন আপনি, এই বিয়ে হতে পারে না। কারণ এবার এবার আমি এই বিয়ে দিতে অস্বীকার করছি। চলো। দাদা শুনুন, দাদা 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 দাদা